তোকে বলে রেখেছিলাম আগের বার, বলেছে একদিন গৌরবের নাম শুনে আলোটা ব্রাইট হয়ে গেল, দেখেছো? ঠিক আছে, তো আমার আমাদের এই আড্ডার বা বৈঠকের আমাদের যে টিম আছে, রাইটার যে আছে, ও আমাদের ইউনিভার্সিটির একটি ছাত্র, ও বেশ ইন্টারেস্টিং কিছু নিয়ে আসে আইডিয়া। তো ও এইবারের একটা আইডিয়া দিয়েছে আমাদের, যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে বোঝাপড়া, সেখানে একটা লাইন আছে, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্য রেলাও সহজে, ঠিক আছে? এবং সেখান থেকে নিয়েছি আমরা আমাদের এই গেমটা বা যাই বলো সেগমেন্টটার নাম, সেটা হচ্ছে সত্য রেলাও সহজ। ঠিক আছে, এবার সত্য রেলাও সহজেতে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে তোমার কাছে পাঁচটা নাম আমি জানতে চাইবো। আচ্ছা, তোমার কাছের হোক বা তুমি তার সাথে কাজ করেছো বা যে কেউ হতে পারে, বাট যে তোমার মেমোরিতে বেশ আছে একদম, সেই পাঁচটা নাম তুমি আমায় বলবে, বলো তারপরে তুমি সেই পাঁচটা মানুষের নাম বলবে যাকে তুমি পছন্দ করো বা কাজ করে ভালো লেগেছে। আচ্ছা, আমাদের ইন্ডাস্ট্রি, তোমার ইন্ডাস্ট্রি হোক, তোমার পরিবারের হোক, বা যে যে পরিবারের কাছে কাজ, মানে কাজে কাজ না, আমি বলছি পরিবারের মানুষ, ভালোবাসার মানুষ বা ইন্ডাস্ট্রির, তুমি যে কেউ, তাহলে তো পরিবারই তো অবশ্যই আগে আসবে, তো ভালোবাসা, বাট আমি কাজটাও তো দেখতে হবে। আচ্ছা, কাজের দিক থেকে প্রথমে বাবা, এত অনেস্ট মানুষ, এক একটার বলো তারপর আমি। আচ্ছা আচ্ছা, বাবা আছে, হ্যাঁ, এবার ইন্ডাস্ট্রি ভাবছি, এই বাবা গৌরব দা বাদ, না গৌরব দা আসতে পারে, আমি আমি এখন বয়সে আসছি। বাবা, আমি আমি যেই প্রোডাকশন হাউসে কাজ করি, অ্যাক্রোপলিসের যিনি হেড স্নিগ্ধা দি, উনি ভীষণ মাদারলি একটা ফিগার, উনি শিবুদা বা খুব পছন্দের একটা মানুষ, যার জন্য তৃতীয় হলো রাজশ্রী দে, উনি একজন ডিরেক্টর, এবং অবশ্যই গৌরব দা তো আছে। আচ্ছা, পাঁচটা হয়ে গেল, এবার তোমার কাছে যেটা মেইন করতে হবে সেটা হচ্ছে পাঁচটা মানুষের একটা ভালো একটা মন্দ, আচ্ছা দিক, সেটা একদম মন্দ তুমি যদি এবার ফিল্টার করতে চাও, সেক্ষেত্রে এমন কিছু সিক্রেটও বলতে পারো, সেটাও হতে পারে। ফিল্টার করি না এখন এই পোর্টালে করতে হচ্ছে আর কি, কিন্তু হ্যাঁ ঠিক আছে। বাবার ভালো হচ্ছে কখনো না বলতে শুনিনি কাউকে, এবং খারাপটা হচ্ছে আমার সব কথা ভুলে যায়, ওই জন্য সবাইকে আমি বলি আমার থ্রু দিয়ে কিছু বলো না, ডিরেক্টলি বলো আমাদের, আমি যদি কোনো কাজের কথা বলি মানে অন্যদের কাজের কথা, তখন সেটা ভুলে যায়, হি টেন্ডস টু ফরগেট, ইচ্ছা করে এটা করে আমার ধারণা। আচ্ছা, গৌরবের হচ্ছে হি ইজ ভেরি ডেডিকেটেড, মানে এত ডেডিকেটেড এবং এত পাংচুয়াল অভিনেতা খুব করে, এবং ভীষণ ডিসিপ্লিন। খারাপ হচ্ছে একটু রাগী, রাগী বেশ, গৌরবদের মধ্যে একটা বেশ একটা অ্যাঙ্গার একটা বোঝা যায়, হ্যাঁ হ্যাঁ বেশ একটু রাগী, এবং একটু চুপচাপ বলে আরো রাগটা বেশি মনে হয়, কিন্তু রাগী, মানে রাগলে কি শান্ত করা মুশকিল এরকম একটা ব্যাপার না, একদম চুপ হয়ে যায়, একদম চুপ। হ্যাঁ, আমার সঙ্গে যে খুব একটা রাগ রাগ রাগারাগি সম্পর্ক সেরকম না, কিন্তু আমি কাজের ক্ষেত্রে বলছি বা অনেক সময় সেই 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 হিসেবে বললাম, কিন্তু কাজের ক্ষেত্রে ইজ ভেরি ডেডিকেটেড এবং ডিসিপ্লিন, মানে লট টু লার্ন। আচ্ছা, রাজশ্রী দা ভীষণ ভালো মানুষ, ভীষণ মার্কেটিং বোঝে এমন একটা মানুষ, এরকম একজন ডিরেক্টর। খারাপ হচ্ছে বেচারা বোধহয় কোনো অ্যাক্টরদের বেশি না বলতে পারে না, যেন এত এত আর্টিস্ট নেয় আর একটা ছবি বড় হয়ে যায় বেচারা, আর তারপরে নিজেই কান্নাকাটি করে। তো এটা হচ্ছে খারাপ, এটা শিখে যাবে নিশ্চয়ই রাজশ্রী দা উইথ টাইম। আচ্ছা, শিবুদা ফার্স্ট ভালো হচ্ছে একজন বাঙালি প্রডিউসার, শিবুদার নামটা পুরোটা বলে, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি এবং মমতা রায়, কিন্তু যেহেতু শিবুদার সঙ্গে বেশি কমিউনিকেট করি জন্য শিবুদাটা বেরোয়, ভীষণ একজন এমন বাঙালি ডিরেক্টর এবং প্রডিউসার, উনি এটা তো নিজের হাউসের ছবি বানাচ্ছেন, যিনি কিন্তু একলা হল ভরিয়ে দেন, এবং বাঙালি সেন্টিমেন্টকে কি করে তুলে আনতে হয় এটা ওনার মতন খুব, মানে ওনার থেকে ভালো খুব কম বাঙালি ডিরেক্টর জানেন। খারাপ হচ্ছে
একদম কিচ্ছু শুনতে চায় না, যদি বলে এটা দরকার তো এটাই দরকার। আগের দিন আমার সিনের মধ্যে নোকফো কাটিয়ে দিয়েছে, আমার অন্য কন্টিনিউটি ঘেটে গেছে, তো শিবুজাকে বোঝানো যায় না যে এটা করতে পারছি না। অনেকেই চেনেন না, উনি ক্যামেরার মানে উনি আমাদের সবকিছুর পেছনে থাকেন, উনি অ্যাক্রোপলিস এর প্রডিউসার এবং লেখেন। ভীষণ মাই ডিয়ার মাদারলি একটা মানুষ, যার কাছে সব মনের কথা বলা যায়, কিন্তু নেগেটিভটা হচ্ছে ওই যে রেগে যায় আসলে ব্যাচেলার ব্যাচেলির মাথায় এত কিছু থাকে, সবার লুক সব গল্প সবকিছু, যে মাঝে মাঝে ফটফট করে রেগে যায় এবং তারপর আমরা বকা খেয়ে যাই, এটাই এটাই হচ্ছে। মানে ভীষণ ভালো মানুষ, এই জন্য এনাদেরকে রাখতেই হয়। কিন্তু তুই পাঁচটা বলেছিলিস, আর একটা মানুষের নাম আমায় বলতে, যেটা আমার মা। বিকজ যতই রাগারাগি করি এবং মার কথা খুব কম সময় উল্লেখ করি, কিন্তু মা না থাকলে এই অবধি পৌঁছানোটা, এত রকম কাজ করে পৌঁছানোটা মুশকিল ছিল। এবং আরেকটা হচ্ছে যে লোকে যে বলে আমি এত আমার এথিক্স বা এত গ্রাউন্ডেড এখনো, সেটা পুরোটাই আমার মার জন্য। মা আমাকে এবং বাবাকে দুজনকে ভীষণ গ্রাউন্ডেড রাখে, কারণ মানুষ মানে মায়ের নেচারটা যদিও শি ইজ এ রাইটার, শি ইজ এ এন্টারপ্রেনার, মানে নিজে খুবই ব্যস্ত, কিন্তু তারপরেও আমাদেরকে এমনভাবে সামলেছে যে মায়ের কথাটা বলতেই হয়। এটা তো ভালো বললি, মন্দটা বল। ভীষণ রাগি, হ্যাঁ বাবা ভীষণ রাগি, আমার সঙ্গে ঝগড়া হয় রোজ 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 এখনো, ঠিক আছে। এই তো মা, কিন্তু মা মানে খারাপ তো মাদের সম্বন্ধে বলতে কোনো ব্যাপারই লাগে না, মা ওই জন্য দিনের শেষে মায়ের কাছে যেতে হবে, অন্য কারোর উপরে রাগ হোক খিদে পাক সব, মানে খিদেটাও মাঝে মাঝে বুঝতে পারি না, সেটা যখন মায়ের উপরে রাগের মাধ্যমে প্রকাশ হয় তখন বুঝতে পারি যে আমার খিদে পেয়েছিল, তো সেই জন্যই মা। আর তারপর মায়ের পর আলটিমেটলি দেবিনা পাকঘর রান্না হয়ে যায়, গরিব মানুষ, ঠিক আছে, নিজেকে তো আলো দিয়েছি, আমাকে বিশ্বাস করো আলো দেয়, তোমার আলো লাগবে না গৌরব।